হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বিজয় বায়ানার ইনস্টল করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করতে হয়, এবং এটাতে একটা নতুন সমস্যা যুক্ত হয়েছে, ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে। সো আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, উইন্ডোজ 10 এবং 11 একইভাবে আপনার ইনস্টল করতে পারবেন। সো আজকে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে গুগলে যাবেন, আমি ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। যে লিঙ্কটা দিব সেটা আসলে গভর থেকে অনুমোদিত হয়তোবা, কারণ এখানে গভর ডট কম বিডি লেখা আছে। এখান থেকে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর ডাউনলোড বিজয় বায়ানো ক্লিক করবেন, একটা ফাইল ওপেন হবে, জিপ ফাইল, সেটা সরাসরি ডাউনলোড করে নেবেন। আমার স্পিড মনে হয় একটু কম নেটের, সো একটু লেন্দি হচ্ছে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। এখান থেকে ডাউনলোড করলে আপনারা অরিজিনালি 2012-র যে ভার্সনটা সেটা পেয়ে যাবেন। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এটা রেখে দিই, এটা আমার একটা ড্রাইভে নিয়ে আমি এক্সট্রাক্ট করে রেখে দেব। তারপর আমাকে ইনস্টল করতে হবে নেট ফ্রেম। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন নেট ফ্রেম ইনস্টল করবেন সেটা যেন অবশ্যই SP1 হয়, ঠিক আছে? নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ নতুন নতুন প্রবলেমগুলো সামনে আসতে আসছে এবং আমি আশা করি যে আপনাদেরকে আমি ছোটো ছোটো সলিউশন দিতে পারবো। এখানে আমি এক্সট্রাক্ট করে রেখে দিলাম, দেন আমি দেখেন ইনস্টল করা ট্রাই করি। হ্যাঁ, আরেকটু জিনিস দেখে রাখি যে সিরিয়াল কোডটা আছে নাকি একটু চেক করে নেবেন, যদি সিরিয়াল কিডে না থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এখানে আপনি যদি ইনস্টল করতে চান তাহলে দেখাবে যে নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনস্টল করতে হবে, অবশ্যই 3.5 ইনস্টল করতে হবে, ঠিক আছে? সো দেখেন আমি এটা কীভাবে ইনস্টল করি, ইনস্টল করে রাখলাম, তারপর আমাকে গুগল ক্রোমে যাই, যাওয়ার পর আমাকে একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এখানে সার্চ দিতে হবে ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5। ওকে, সার্চ দেওয়ার পর আপনার একটু অপেক্ষা করেন, ডট নেট 3.5 SP1 যে ভার্সনটা আছে অবশ্যই সেটা ইনস্টল করতে হবে। এটা 285 MB বা 30 MB কাছাকাছি মেবি হবে, আমরা একটু দেখি। হ্যাঁ, যাওয়ার পরে SP3.1 চলে আসছে। ডান পাশে যে ডাউনলোড ডট নেট ফ্রেমওয়ার্ক আছে সেখানে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন এবং স্টার্ট ডাউনলোড। তো এরকমভাবে আস্তে আস্তে এটা ফুল ডাউনলোড হবে এবং আপনাদেরকে একটা MSI এবং অ্যাপ্লিকেশন ফাইল আপনাদের ফোল্ডারে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। এই মধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আশা করি আগামীতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। একটু অপেক্ষা করি আমরা, আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড হতে একটু সময় লাগতেছে। সো আমি একদম টোটালি কিন্তু এখানে নতুন ইনস্টল দিচ্ছি, আমার 2011 উইন্ডোজ 11। এই ফাইলটা ওপেন করবো আমরা, এই আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এবং ডাউনলোড অ্যান্ড ইনস্টল দ্য ফিকচার, সরাসরি আমরা ডাউনলোড করে করে যে নতুন ফিকচারগুলো আছে সকল কিছু অ্যাড করে নেব, ভবিষ্যতের জন্য আমাদের কোনো ভিজুয়াল ইনস্টল দিতে বা কোনো ফন্ট ডাউনলোড করতে এবং ফন্ট ইনস্টল করতে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা টোটাল ফিউচারটা, নতুন যে ফিকচারের ফিউচারটা আছে সেটাই ইনস্টল করবো, ঠিক আছে? তো আমরা একটু অপেক্ষা করি, এটা আসলে তেমন সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যাবে। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আরও আগে হয়ে যাবে, খুব ফাস্ট হয়, আমার নেট স্পিডটা একটু সমস্যা করতেছে। এই এই হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমরা একটু অপেক্ষা করি, আসলে টিউটোরিয়ালগুলো যখন নেট করা হয় তখন একটু সময় সাপেক্ষ করতে হয়, আপনারা তো জানেনই অনেক সময় নেটের কারণে অনেক কিছু ডাউনলোড হতে একটু লেট হয়। এইভাবে আসলে বিজয় 52টা ইনস্টল করার পরে আপনারা যে কোনো ধরনের বিজয় পরিবর্তন করলে আপনাদেরকে আর ফ্রেমওয়ার্ক যেটা সেটা ইনস্টল করতে হবে না, কারণ একবারে যদি নিয়ে নেন আপনারা এই বড়ো ফাইলটা তাহলে আপনাদের আর পিছনে দেখতে হবে না যে আরও নতুন কোনো কিছু ইনস্টল করতে হবে কি না। এক ধাপ নেবে শেষ হয়েছে, এখন উইন্ডোজে ইনস্টল হচ্ছে। এই তো এখন আমাকে রিস্টার্ট দিতে হবে, অবশ্যই রিস্টার্ট দেওয়ার পরে ও ফুল ফাংশনটা ওকে হয়ে যাবে। এখন আমরা রিস্টার্ট দিচ্ছি। ওয়েলকাম ব্যাক, আবার ফিরে আসলাম এবং বিজয় 52-তে ঢুকলাম। এখন দেখেন আমি যদি ইনস্টল দিতে চাই আগে কিটা ওপেন করে নেবেন, কিটা ওপেন করে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনি ইনস্টল দিতে যাবেন এবং দেন অ্যাক্টিভেশন করবেন তখন আমার কিটা প্রয়োজন হবে। দেন বিজয় 52-র অ্যাপ্লিকেশন ফাইলটা নেক্সট দিবেন, নেক্সট, তারপর এগ্রি যা লেখা আছে পড়ে নেবেন, তারপর নেক্সট, দেন নেক্সট, ওকে।
দেখেন এখন কিন্তু ইনস্টল নিয়ে নিচ্ছে, প্রথম কি বলছিল যে একটা ফ্রেমওয়ার্ক লাগবে সেটা ইনস্টল দিতে হবে, দেন কিন্তু ইনস্টল নেবে। সো ইজি কিন্তু হয়ে গেল, আপনারা আশা করি বুঝতে পারছেন আমি যেভাবে বললাম। আমার ভাষাটা একটু একটু কঠিন হয়তো বা আপনাদের কাছে মনে রাখতে পারে, কারণ আমি তেমন শুদ্ধভাবে কথাও বলি না, আমি তেমনভাবে বুঝাইতেও পারি না হয়তো বা, বাট আমি যতটুকু পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সহজে ইনস্টল করতে পারবেন। শেষ, আমাদের ইনস্টল করা শেষ। তো দ্বিতীয়ত যে জিনিসটা বাকি আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো, ওই কি যে নোটপ্যাডটা ওপেন করে রেখেছিলাম সেই নোটপ্যাডটার জন্য আমাকে কী করতে হবে, এই বিজয়টাই দেখেন রিকমেন্ডেশনে চলে এসেছে, এই যে অ্যাক্টিভেশন কোড চাচ্ছে। এখন দেখেন আমি যদি এখানে একটা অ্যাক্টিভেশন ভুল লিখি, একটা কোড যদি ভুল লিখি তাহলে আসলে কি হয়, কি আছে RN28, তারপর আছে T295, সরি এখানে আসলে ফাইভ না, এটা আছে, এটা এস হবে, আমি একবার ফাইভ দিয়ে ট্রাই করি। দেখেন K1XM J6XY, দেন হচ্ছে LK24, ঠিক আছে। দেখেন অ্যাক্টিভেশনে ক্লিক করি মানে ও রং পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমাকে অবশ্যই তাকে সঠিক পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে, যদি আমরা সঠিক পাসওয়ার্ডটা না দিই তাহলে অ্যাক্টিভেশন হবে না। সো এখানে আমি এখন সঠিক পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্টিভেশন ক্লিক করলাম, বিজয় 52 ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা উপরে দেখবেন বারের নিচে চলে এসেছে বিজয় 52। এখন যদি আপনারা নিচে কোনাতে শর্টবারটা নিতে চান, আইকনটা নিতে চান, তাহলে আমাকে বারের যে এই উপর উপর দিকে তীরচিহ্ন দেওয়া অপশনটা আছে, ক্লিক করার সাথে সাথে নিচে চলে আসবে। দেখেন এই নিচে চলে আসছে। তো আশা করি সহজে আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পারছেন, এবং নেক্সট টাইম নতুন কোনো ভিডিও পেতে এবং নতুন কোনো আপডেট হয়ে থাকলে সেই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এনজয় দ্য ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।